নমস্কার, আপনার সকলকে পুনর্বার মূর ইউটিউব চ্যানেল তথা ফেসবুক পেজ পঙ্কজ চিলিমকালের অন্তর্গতার স্বাগত জানাইছো। আর লই আনিছো একটা বিশেষ খবর, আর বিশেষক যখন নাট্যপ্রেমী রাইজ আছে তেলকর বাবে এই বিশেষ গুরুত্বপূর্ণ খবরটি। আপনাদের মূর পিছফালে দেখি আছে স্ক্রিনত এয়া মঞ্চ সজাই থাকা আছে, আর এই যে স্থান এয়া হয়েছে ধূপধার আরক্ষী থানার অন্তর্গত বাগডোবার যে বজার, সেই বজার চৌহদর এই যে প্রস্তুতি, এই প্রস্তুতি হয়েছে হেঙুল থিয়েটারের। অহা 25 আর 26 ডিসেম্বর দুদিনাক এই মঞ্চতে এই স্থানতে অনুষ্ঠিত হব গে আছে হেঙুল থিয়েটার। তো এই বিষয়ে আপনার সবিশেষ তথ্য দিবলে লো আর ইয়ার কর্মকর্তা সকল আছে, আয়োজক কমিটি আছে, তেলকরপরা এই বিষয়ে সবিশেষ তথ্য আপনার জানাইছো। তো নাট্যপ্রেমী রাইজর একটা বিশেষ ভাল লগা খবর, গোয়ালপার জেলার ধূপধারা আরক্ষী থানার অন্তর্গত বাগডোবাত অনুষ্ঠিত হবল গে আছে হেঙুল থিয়েটার। আগহাড়ি তথা এইবেলি ইমূরের প্রায় সিমূরলৈ নাট প্রদর্শন করে এক প্রকারে নাট্য জগৎখন আলোড়নের সৃষ্টি করা হেঙুল থিয়েটার অহা 25 আর 26 ডিসেম্বর দুদিনা কার্যসূচীরে অনুষ্ঠিত হবল গে আছে গোয়ালপার জেলার ধূপধারা আরক্ষী থানার অন্তর্গত বাগডোবাত। বাগডোবার অন্যতম এক সামাজিক অনুষ্ঠান বিবিএস জ্যোতিসংঘর সাহায্যার্থে অনুষ্ঠিত হবলৈ গৈ আছে বাগডোবার বজার ময়দানত এই হেঙুল থিয়েটারখন। আর এক প্রকারে আলোড়নের সৃষ্টিকারী এই হেঙুল থিয়েটারে কিদরে রাজ্যের ইমূরের পর সিমূরলৈ নাট প্রদর্শন করার সময়ত রাইজর কিদরে ব্যাপক সঁহাৰি লাভ করবলে সক্ষম হয়েছে তার কিছু দৃশ্যাংশ এই মুহূর্তে প্রত্যক্ষ করে আছে আপনার কি স্ক্রিনত। আর এইদরে রাইজর ব্যাপক সঁহাৰিয়ে রাজ্যখনের ইমূরের পর সিমূরলৈ আলোড়নের সৃষ্টি করে সুন্দরভাবে চলি আছে এই হেঙুল থিয়েটারখন। আর এই আলোড়নকারী হেঙুল থিয়েটারখন অহা 25 আর 26 ডিসেম্বর দুদিনিয়া কার্যসূচীরে অনুষ্ঠিত হবল গে আছে ধূপধারার বাগডোবাত। অসমীয়া বোলছবি জগৎ তথা ভ্রাম্যমান থিয়েটারের বলিষ্ঠ তথা জনপ্রিয় অভিনেতা রবি শর্মা অভিনীত দুখনক নাট প্রদর্শন করা হব বাগডোবাত। 25 ডিসেম্বর বিশিষ্ট নাট্যকার প্রণব বড়ুয়ার আকরিত পগলাময় নাটকখনি মঞ্চস্থ করার বিপরীতে 26 ডিসেম্বর মঞ্চস্থ করা হব বিশিষ্ট নাট্যকার অভিজিৎ ভট্টাচার্যর চকু নামর নাটকখনি। আর ইতিমধ্যে এই দুয়োখন নাটকেই রাইজর ব্যাপক সঁহাৰি লাভ করবলে সক্ষম হয়েছে বলে জানাইছে আয়োজক সমিতিয়ে। সমান্তরাল এই সম্পর্ক সংবাদ মাধ্যমতো প্রচার হয়েছে খবর। আর এই আলোড়নকারী নাটক দুখনে অনুষ্ঠিত হবল গে আছে বাগডোবার বাকরিত, আর 25 তথা 26 ডিসেম্বর দুদিনিয়া কার্যসূচীরে অনুষ্ঠিত হব হেঙুল থিয়েটারের এই বছরের সর্বশ্রেষ্ঠ দুখনকৈ নাট আকরিত পগলাময় আর চকু। তো খবরটা মই আপনাদের দিলো, আপনাদের যিমান পারে পারিলে ভিডিওটি এবার শেয়ার করে দিব। আর বিবিএস জ্যোতিসংঘর সাহায্যার্থে যেহেতু এই থিয়েটারখন আমন্ত্রণ জানা আছে, তো রাইজর সহায় সহযোগিতা তথা উপস্থিতি আন্তরিকতারে কামনা করেছে আয়োজক সমিতিয়ে। এতিয়া তেওঁলোকৰ যি মন্তব্য সেয়া আছে আপনাদের শুনাব বিচাৰিছো। নমস্কার, মই আটাইকে নমস্কার জানাইছো। আমার হবলগা 25-26 ডিসেম্বর হেঙুল থিয়েটার আমার বিবিএস জ্যোতিসংঘর সৌজন্যত আমার বাগডোবা বিশ্বকর্মা বজার ময়দানত আমার দুদিনের কার্যসূচী আমি আমন্ত্রণ করছো। আর এইবলে আমি ইতিমধ্যে রঘুবতী খ্যাত বোলছবি অসমীয়া জগত আলোড়ন সৃষ্টি করা রবি শর্মার দ্বারা অভিনীত হেঙুল থিয়েটার নিমন্ত্রণ করছো। আর ইতিমধ্যে আমার টিকটর হারবিল আমি নির্ধারণ করে আমি রাইজর মাজত বিতরণ করে আছো। প্রথমতে পেট্রনের আমি ব্যবস্থা করছো, পেট্রনের হার 450 টাকা, ভিআইপি 300 টাকা, আদরণী 200 টাকা, গ্যালারিতে 100 টাকা আমি ধার্য করছো। ইতিমধ্যে আমার দ্বিতীয় নিশা যেটি অভিজিৎ ভট্টাচার্যর দ্বারা রচনা পরিচালিত চকু নাটকখন, নাটকখনের কারণে যি আমার টিকট সেল করব লাগে সেখানে ইতিমধ্যে 75% আমার বিক্রি হয়ে গেছে। দ্বিতীয়তে আমার যখন প্রথম নিশার যখন নাট আকরিটি পগলাময় সেইখানেও আমি 50% টিকট ইতিমধ্যে আমার বিক্রি হয়ে গেছে। আমি আশা রাখিছো সম্পূর্ণ আমার দুটা নিশাতে আমি রাইজর সম্পূর্ণ সহায় সহযোগিতা আর আমার সম্পূর্ণ উপস্থিতি আমি পাম বলে আমি সঁহাৰি মানে এটা আশা রাখিছো। রবি শর্মার দ্বারা যখন চকু নাটকখন আমি ইতিমধ্যে আমার আলোড়ন সৃষ্টি করে আহিছে বলে আমি ইতিমধ্যে জানিব পারিছো পেপারে পত্র সংবাদ মাধ্যমত। আর আমার এই হেঙুল থিয়েটারের টিকট যদি কোনোবা শুভাকাঙ্ক্ষী বিচাৰে, আমার তলত দিয়া স্ক্রিনত নাম্বারটো দিয়া আছে, সেই নাম্বার যোগাযোগ করলে আপনাদের টিকট পাই যাব। আর টিকটের হারটো হল পেট্রন 450 টাকা, ভিআইপি 300 টাকা, আদরণি 200 টাকা, আর গ্যালারি 100 টাকা। আর সকলত জানাইছো যাতে অসমীয়া বোলছবির সুপারস্টার রঘুপতি খ্যাত রবি শর্মা চকু নাটকখনেরে বাগডোবাত পদার্পণ করব, যখন নাটকে 14 বছর আগত ইমূরের পর সিমূরলৈকে বিপুল সমাদর লাভ করেছিল, সেই একখন নাটকের আলমত নতুন কাহিনীরে
পুনৰ চকুখন হেঙুলৰ মঞ্চত মন্ত্ৰস্থ কৰিব গতিকে আমি সমূহ নাট্যপ্ৰেমী ৰাইজৰ উপস্থিতি আন্তৰিকতাৰে কামনা কৰিছোঁ টিকেট দি থকা হৈছে আৰু কাৰ্যালয়ত টিকেট দি থকা হৈছে আপোনালোকে কাৰ্যালয়ত বজাৰত যোগাযোগ কৰিব কাৰ্যালয়টো ক'ত আছে কাৰ্যালয়টো টিকেট আছে কাৰ্যালয়টো ক'ত আছে কাৰ্যালয় বাগডবা বজাৰ চকত টিকেট কাউণ্টাৰটো আছে আমাৰ তাত টিকেট দি থকা হৈছে আৰু কাৰোবাক টিকেট লাগিলে আমাক ফোন যোগেও যোগাযোগ কৰিব পাৰে তলত স্ক্ৰীনত নাম্বাৰটো দিয়া হ'ব ধন্যবাদ